আজ পবিত্র মহালয়া, এই মহালয়ার শুভ দিনে আমরা এই ধরতিতে মায়ের আগমনীকে কেন্দ্র করে আজ মত্তবাসীগণ, আজ মাতোয়ারা, এই মায়ের আগমন পিতৃপক্ষের পরেই আমাদের দেবীপক্ষ শুরু। এই দেবীপক্ষের মধ্যে দিয়ে আমাদের মায়ের আগমন শুরু হয়ে যায়। তাই প্রতি বছর সমস্ত হিন্দু নরনারী এবং বিভিন্ন সম্প্রদায় এই মহামায়ার আগমনকে আনন্দের সহিত মেতে থাকেন। তাই আমরা এই মায়ের আগমনকে ধন্য করার জন্য মায়ের পবিত্র এই চণ্ডীপাঠ জগতের জন্য, জগতের কল্যাণের জন্য আমরা আজকে পাঠ করতে যাচ্ছি। তাই আমাদের এই শিলচর শঙ্কর মঠ মিশনের পক্ষ থেকে আমি বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজজি এবং আমার সাথে আছেন আমাদের শঙ্করবন মিশনের ছাত্র ছাত্রীবৃন্দ, সকলেই আমরা মায়ের আরাধনায় রত হচ্ছি। তাই আপনাদেরকে মায়ের আশীর্বাদ কৃপা যেন আপনাদের জীবনে বষ্টিত হয় এবং বিশ্বে শান্তির জন্য, জগতের কল্যাণের জন্য আমরা সেই মায়ের পবিত্র চণ্ডীপাঠ করতে যাচ্ছি। আমাদের এই চণ্ডীপাঠ সমস্ত জগতের জন্য শান্তির বার্তা বয়ে আনে। চলুন আমরা মায়ের এই স্তব পাঠে মনোনীত হচ্ছি। জয়তম দেবী চামুণ্ডে জয়ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্বাংসি বিধত্তে বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে মহিষাসুরনির্নাশে ভক্তনাম সুভদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে দ্রুম্মানে তবদি দেবী ধর্মকামত্বদাহিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে রক্তভুজে বদে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে নিশুম্ব শুম্ব নির্নাশে তেলক্কে শুভদে নম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে বন্দিতা অগ্নিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে অচিন্তরবচরিত্রে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে নতেব্যা সর্বদা ভোক্তা চাপনে দুরিতাবহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে তবুক্তা ভক্তি পূর্বং ত্বাং চণ্ডীকে বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে চণ্ডীকে শতদং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে দেহি দেব সৌভাগ্যমারোগ্যম দেহি দেহি পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে বিধি দেবী কল্যাণং বিধি বিমলাম স্যাম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে বিধি দিশুদাং নাশং বিধি বলমুচ্চুকে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে সুরাসুর শিরত্ন নির্গিষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে বিদ্যাবন্তং যশন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে দেবী প্রচণ্ডদ্বন্দ্বদিতদর্পণীসুদিনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে প্রচণ্ডদ্বন্দ্বদর্পণে চণ্ডীকে বনদায় মে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে চতুর্ভুজে চতুর্ভক্তে সংস্কৃতি পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশুদে
কৃষ্ণেন সংস্কৃত দেবী সত্যাদ্ভক্তা সদাম্বিকে রূপম দে জয়ন্দে যশো দে যশোদে হিমাচল সুতনাথ সংসদে পরমেশ্বরে রূপম দে জয়ন্দে যশো দে যশোদে ইন্দ্রাণিপতি সদ্ভাবে পূজিতে পরমেশ্বরে রূপম দে জয়ন্দে যশো দে যশোদে দেবতা জনধাম দত্তানন্দ অম্বিকে রূপম দে জয়ন্দে যশো দে যশোদে ভক্তি মননমাম দে মনভক্তি অনুসারিণী রূপম দে জয়ন্দে যশো দে যশোদে তারিণী দুর্গ সংসার সাগর চলদ্ভবে রূপম দে জয়ন্দে যশো দে যশোদে ইদম স্তোত্রম পঠিতাদ মহাস্তোত্রম পঠিন্নরম সপ্তশতিং সমারাধ্য পরমাপ্নোতি দুর্লভম। আশ্বিনে শারদপদে জেগে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আনন্দে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বাত্তানন্দময় মহামায়ার পদধ্বনি আসীম চন্দ্রে জেগে উঠে রাগ লোক রসলোকে আনে নবভাবনায় দূরের সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলে মাতৃকার চিন্ময়কে মিন্ময়ে যাবহনাস চির শক্তিরূপিণী বিশ্বজননী শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানমুদিতা। মহামায়াচণ্ডী, আমরা সেই পুরাকালের কথা, পুরাকালে রাজা সুরথ নামে এক রাজা ছিলেন, তিনি অনেক সত্যবান ছিলেন, সৎচরিত্রের অধিকারী ছিলেন। সে রাজা যখন সেই অধুনা রাজ্য পরিচালনা করছিলেন তখন তার যমন শত্রু হয়েছিল। সেই রাজা সুরথের কিছু কাল যমন তার ধনভাণ্ডার এবং রাজ্যকে চক্রান্ত করে কেড়ে নিল। সেই রাজা তখন অশ্ব আরোহণ করে তিনি গভীর বনের মধ্যে গমন করলেন দুঃখিত মনে, এবং তৎপর তার একই পাশাপাশি সমাধ নামক এক বৈশ্য তিনি দনির গড়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অসাধু পুত্রকন্যার দ্বারা স্ত্রীর দ্বারা তিনিও বিদারিত হলেন। এদিকে রাজা সুরথ এবং সমাধি বৈশ্য একজন গৃহ থেকে পুত্র সন্তানের দ্বারা বিতাড়িত হলেন, আরেকজন তার বৃদ্ধদের দ্বারা সেই যমনদের দ্বারা তিনি রাজ্য থেকে বিতাড়িত হয়ে দুঃখিত মনে বনে গমন করলেন। তারা দুজন গভীর অরণ্যে গিয়ে দেখতে পেলেন এক সন্ন্যাসী, সেই সন্ন্যাসী ওনাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আমাকে রাজ্য থেকে বিতাড়িত করলো আমার সেই যমন শত্রুগণ। আরেকজন জিজ্ঞাসা করলো, আমি পুত্র সন্তানের দ্বারা বিতাড়িত সংসার থেকে, তারা আমার সমস্ত রত্ন সমস্ত টাকা পয়সা অলঙ্কার আদি ছিনিয়ে আমাকে তারা সেই পরিবার থেকে বিতাড়িত করলেন। আমরা দুইজন সেই বনের মধ্যে আগমন করে কিন্তু তাদের চিন্তা আমাদেরকে মন থেকে সরছে না, আমরা তাদের চিন্তায় চিন্তাগ্রস্ত। একজন রাজত্বহারা আরেকজন পরিবারের দ্বারা বিতাড়িত হয়ে তারা দুজনেই চিন্তা করতে লাগলো। এমন সময় এক বনের মধ্যে সেই মুনির দেখা পেল, সে মুনিকে জিজ্ঞাসা করলো, সেই মুনির নাম হচ্ছে সুরথ। সেই সুরথকে জিজ্ঞাসা করলো, রাজা সুরথ একজন
রাজা সমাধিবশ্য এবং রাজা সুরত সেই মুনিবরকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা দুইজন বিতাড়িত হয়েও সেই সংসারের জন্য এবং রাজত্বের জন্য আমরা আমাদের চিন্তা মন থেকে যাচ্ছে না, এর কারণ কি? তখন সেই সেই মেদস্মুনি উভয়কে সেই মহামায়ার কথা বললেন, সেই জগৎজনিনে মহামায়া, সেই মায়ার প্রভাবেই আমরা সমস্ত জগতের সকল প্রাণী মোহিত হয়ে যায় সেই মায়ার প্রভাবে। তাই দেবীতে চণ্ডীতে বলছেন, মহামায়া প্রভাবেন সংসার স্মৃতিকারিণী, এ মহামায়ার প্রভাবে সমস্ত জগৎ মোহিত এবং মায়ার দ্বারাই সেই জগৎ সংসার পরিচালনা করলেন। তখন উত্তরে রাজা সুরত সেই মুনিবরকে জিজ্ঞাসা করলেন, হে মহামায়া কে, তার কিভাবে আবির্ভাব, তিনি কোথায় থাকেন, তার বিস্তারিত সেই বিভূতি সম্বন্ধে আমি জানতে চাই। তখন সেই মুনিবর বলছেন, পুরাকালে যখন এই পৃথিবী জলমগ্ন ছিল তখন ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত ছিলেন এবং ভগবান বিষ্ণুর কর্ণমূল থেকে মধু এবং কৈটব নামে দুই দৈত্যের জন্ম হয়েছিল। সেই দৈত্য সেই বিষ্ণুর নাভি থেকে উদ্ধৃত সেই ব্রহ্মাকে বিনাশ করার জন্য উদ্যত হল। সেই ব্রহ্মদেব সেই দেবী জগৎ মায়া মহামায়ার আরাধনা করলেন। তখন সেই মহামায়ার আরাধনা করার ফলে মায়া বিষ্ণুর সেই নিদ্রা থেকে জাগ্রত হলেন। সেই বিষ্ণুর সাথে সেই মধু কৈটব অসুর এর সাথে প্রায় 5000 বছর যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে কেউ কাউকেও পরাজিত করতে পারছে না। তখন মধু এবং কৈটব তারা চিন্তা করলো, আমাদের সমান সমান যোদ্ধা সেই ব্যক্তি কে? তারা অসুর দুজনেই তারা অনেক বলশালী বাপ ছিল এবং তারা চিন্তা করতে লাগলো, যুদ্ধ করতে করতে প্রায় 5000 বছর যুদ্ধ করার পরে তাদের মনে ভ্রম আসলো যে এই ব্যক্তি কে হতে পারে যে আমাদের মতো সে শক্তিশালী অসুরদের সাথে যুদ্ধ করছেন। এবং তারা দুজনেই সন্তুষ্ট হয়ে সেই ভগবান বিষ্ণুকে বর প্রার্থনা করতে বলল, হে বিষ্ণু, তুমি আমাদের কাছে বর চাও। তখন ভগবান বিষ্ণু বললেন, আমার কিছুর প্রয়োজন নেই, আমি এই বর চাই তোমরা দুজনে আমার হাতে বদ্ধ হও, আমার হাতে মৃত্যুবরণ করো। তখন অসুরদ্বয় বলছেন, একটি শর্ত আছে যে আমাদেরকে এই জলের প্লাবনে মারা যাবে না। তখন ভগবান বিষ্ণু তার জানুতে সেই মধু এবং কৈটবকে বদ্ধ করলেন। আমরা জানি সেই ভগবান বিষ্ণু মহামায়ার সেই মায়ায় মোহিত হয়েছিলেন, সেই মায়াকে জাগ্রত করার জন্য আমাদেরকে সেই মায়ার আরাধনা করতে হবে, সেই মায়ার আরাধনায় আমাদেরকে রত হতে হবে। সেই মহামায়া তিনি কখনো যোগমায়া এবং তিনি কখনো মহামায়া রূপ ধরে আমাদের সামনে আবির্ভূত হন। যারা যোগী, যারা ঋষিগণ, যারা তারা যোগের কল্যাণের জন্য মহামায়ার প্রার্থনা করেন, আর যারা সংসারী জীব মনের কামনা বাসনা ইত্যাদি পূর্ণ করার জন্য সেই মহামায়ার প্রার্থনা করেন, সেই তিনি উভয়কে সন্তুষ্ট করেন। সেই মহামায়া জগৎজননী তিনি এই দরাদামে আজকের দিনে তিনি আবির্ভূত হন, তিনি পৃথিবীতে ভক্তদের কল্যাণের জন্য তিনি যুগে যুগে আসেন। প্রতি বছর এই আমরা মহামায়ার সেই আগমনী বার্তাকে আজকে মহালয়া হিসেবে আমরা পালন করে থাকি। সেই মহামায়া সকলকে আশীর্বাদ করুন এবং সকলের কল্যাণ করুন। শ্রী 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 শ্
কালে তুমি উমা পার্বতী দূর করো মোদের তুমি তুমি উমা পার্বতী সবার প্রিয় তুমি শক্তিময়ী মঙ্গলময়ী মাগো দেবী ভক্তি দুর্গা তুমি কাল তুমি মা পার্বতী দুর্গা তুমি স্মরণ কর তুমি মাগো দুঃখ বেতব তাপি অসুরের করো মাগো হরণ করো তুমি মাগো তুমি কালে তুমি উমা পার্বতী দূর করো মাগো মোদের দুর্গতী কালে তুমি উমা পার্বতী মোদের দুর্গতী দুর্গা তুমি কালে তুমি উমা পার্বতী দূর করো মাগো মোদের দুর্গতী দুর্গা তুমি কালে তুমি উমা পার্বতী দুর্গা তুমি কালে তুমি উমা পার্বতী দূর করো মাগো মোদের দুর্গতী সবার প্রিয় তুমি শক্তিময়ী মঙ্গলময়ী মাগো দেবী দুর্গা তুমি কালে তুমি উমা পার্বতী
या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वित्तरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण तुष्टिरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमोऽस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्रे भूतानां सकलेषु च उत्तिष्ठतां तस्य व्यक्तिदेव्यै नमो नमः स्थितिरूपेण जा कृष्णमेतद्वैपासिता जगत् नमोऽस्तस्यै 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 नमो नमः सुतासुरपूर्वमविष्टसंशयात् तथासुरं दिनो दिवेषु दिनेषु सेविता करोतु सानासु वहितिश्वरे शुभानि भद्राणि व्यहन्तु चापद जा सम्पदां च दुत्तताभिद अस्माभिश च सुरे नमश्यते या च स्मिता तत्कनमेव हन्तीनां सर्वापदभक्तिविनम्बमुक्तिवे ऋषीरोवाच एवं स्तवादियुक्तानां देवानां तत्त्वार्वदे अस्मादुद्वजदोस्त जन्मद्वाणिभिनन्दन साब्रवेत्तां सुरां शुभ्रं भवन्ते श्रियते तत्तगा शरीरकुशादश्य समुद्भूता ब्रवीत् शिवा ॐ नमः चण्डिकाय नमः नमः चण्डिकाय नमः नमः चण्डिकाय नमः ॐ नमः चण्डिकाय नमः देवतरा असुर कर्तृक पराजित स्वर्गराज्य থেকে বিতাড়িত হয়ে স্বর্গরাজ্য পুনরুদ্ধারের অভিপ্রায়ে দেবী মহামায়া শরণাপন্ন হলে দেবী অসুরদের নিধন করে দেবতাদের তাদের হৃদরাজ্য স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে স্বশাসনে পুনঃ প্রতিষ্ঠিত করেন মেধার ঋষির নিকট দেবী মহামায়া এই মহিমা প্রভাব মহামার কথা শুনে রাজা সুরত অবশ্য সমাধি মহামায়ার আরাধনায় রত হন এবং অচিরে মহামায়ার অনুগ্রহে রাজা সুরত ফিরে পান তার হৃদরাজ্য এবং বৈশ্য সমাধি লাভ করেন মহামায়ার মহাজ্ঞান বিরাজোগ মা প্রীতি কমনাশনি তোমার ভুবন বরা রূপটি একবার দেখে লয় মনয়নে তোমার ভুবন বরা রূপটি একবার দেখে লয় মনয়নে কমনাশনি একবার বিরাজোগ মা তুমি অন্নপূর্ণ মা শশানে শ্যামা কৈলাসে দেউ মা তুমি বৈকুণ্ঠ অন্নপূর্ণ মা শশানে শ্যামা কৈলাসে দেউ মা তুমি বৈকুণ্ঠের মা নরবীর্যে
শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে জালে তাকে বুঝিতে তুমি পুরুষ কি নারে বুঝিতে নারে স্বয়ং নাম জালে তাকে বুঝিতে পারে তুমি পুরুষ কি নারে বুঝিতে নারে স্বয়ং নাম জালে তাকে বুঝিতে পারে তুমি আদা রাধা আদা কৃষ্ণ আদা রাধা আদা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি জগতের মাতা যোগী জনন গতা পুনঃতা জনে পাকল তুমি জগতের মাতা যোগী জনানুগতা জনে কি পাকল তুমি জগতের মাতা যোগী জনানুগতা অনুগতা জনে কি পাকল বরদা তোমায় মা বলে ডাকিলে নাকি তোমায় মা বলে ডাকিলে নাকি কোলে নাও ভক্ত জনে আমি প্রেম সজ সারত পদ বাসনা মনে মনে আমি প্রেম সরজ সাজাব পদ বাসনা মনে মনে জগিকারে সাদ মনে মানে মধু হাসি মাটা মারম পরিবার জগিকারে সাদ মনে দেবারে মধু হাসি মাটা মারম পরিবার জগিকারে সাদ মনে দেবারে মধু হাসি মাটা মারম বসে মায়ের কোলে মামা বলে মায়ের কোলে মামা বলে মাতি যোগ ধ্যানে কমন একবার মীরা যোগ মা একবার মীরা যোগ তোমার ভুবন বরা রুটি একবার দেখে নয়নে ভুবন বরা রুটি একবার দেখে নয়নে একবার মীরা যোগ একবার মীরা যোগ সমুখে প্রকাশ জগৎ আমি একা একমাত্র বিরাজিতাম আমি ভিন্ন আর কে আছে লোকে সরস্বতী জগদাত্রী
উমা পার্বতী গরি ব্রাহ্মণী কাত্যায়ণী ছামুন্না পরবিতি দেবীর ভিন্ন ভিন্ন রূপ আবার দশ মহাবিদ্যাতে দেবীর দশ বিদ্রূপ দেবীর ত্রিভুজা থেকে অষ্টভুজা আবার সহস্র পূজাও হতে পারেন তিনি কখনো উগ্রচন্না নগ্নাদ নগ্না কখনো বা রাজরাজেশ্বরী মূর্তি দেবী ত্রিগুণাত্মিকা তায় পাত্রবেদী সে মহাকালী দেবীর তামসিক রূপ মহালক্ষ্মী দেবী রাজসিক রূপ এবং মহাসরস্বতী দেবীর সাত্ত্বিক রূপ এছাড়াও সংকট নিরসনে তিনি ওম অসুর বিনাশী দেবী দুর্গা পাপীদের বিনাশ এবং অসুরকে ধ্বংস করতে সাধু সজ্জনদের পরিত্রাণের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন ইত্যং যদা যদা বাদা ধান ভুক্তা ভবিষ্যতি তদা তদা প্রতিজ্ঞাম করিষ্যামি হরি সংহয়ম যগন পৃথিবীতে যগন যগন অধর্মের বিনাশ হয় অধর্মের পাপ বৃদ্ধি পায় অসুর কুলকে বিনাশের জন্য এবং দেবতাদের পরিত্রাণের জন্য তিনি পৃথিবীতে আবির্ভাব হন তিনি পৃথিবীতে আবির্ভাব হয়ে তিনি জগৎ সংসারে সেই ভক্তদের কল্যাণ করেন সে মহামা তিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা দেবী তিনি সকলের দুঃখ হারিণী তিনি ত্রিনয়নী তিনি জগৎমাতা তার আগমনে সকলে দন্য হয়ে যায় তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন ভক্তের কল্যাণের জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আবার এই পৃথিবীতে যখন ধরাধামে যখন অসুরকুলের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন এই পৃথিবীকে উদ্ধারের জন্য তিনি বারবার এই জগৎ সংসারে তিনি আবির্ভূত হন সেই মহামায়ার প্রভাব আমরা সবিস্তারে জেনেছি তাহার অনুগ্রহে পৃথিবীতে ধন্য হয় তিনি প্রলয়কালে সৃষ্টির কারণ হয় একাদশ অধ্যায় নারায়ণ স্তুতি ঋষির উবাচ দেবাহতে দত্ত মহাসুরেন্দ্রে ছন্দাসুর পুণ্যে পুরগমস্তম কত্তায়ুনি তুষ্টুভিষ্টলম্বত বিকাশে ভক্তাস্তু বিকাশিতাশাম দেবী পবন্নাতি হরে পশীদম পশীদমাতম জগদগলিষ্যম পশীদাবিশ্বাচরিষ্যম আধারভূতা জগতমেকা মহিষারূপেণ যতস্থিত্বাসে অপাম সারূপা স্থিতয়া তৈতত অপজ্যতে কৃষ্ণম অলঙ্গবিজ্জে তম বৈষ্ণবী শক্তি অনন্ত বিদ্যা বিশ্বস্য বীজাম পরিমাসি মায়া সম্মাহিতম দেবে সমস্তমেতত ত্বম বোপসন্না ভূমুক্তেতু বিদ্যা সমস্তা তব দেবী বেদা স্থিয়া সমস্তা সকল জগৎসু তয়া কয়া পুরিতম মায়েতত কাশে সুতে সর্ব পরাবৃত্তে সর্বাভূতা যদা দেবী সর্গ মুক্তি পদায়িনী তদা তদয় কাবাম ভবন্ত পরমুক্তয় সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হিতি সংস্থিতে সর্গাপবর্গতে দেবী নারায়ণী নমস্তুতে
কলা কাষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য প্রসক্তি নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বত সাধিকে তরণ্যে তম্বকে ঘোরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্যেদি বিনাশানাম শক্তি ভূত সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনাত্ব পরিত্রাণায় পরায়ণে সর্বস্বাতি হরিদেবী নারায়ণী নমস্তুতে। পংশযুক্ত বিমানস্তে ব্রহ্ম নিরুপদারিণী কুশান্তরিক্ষ দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চণ্ডহৃদরে মহাবিষ্ণু বাহিনী মহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়রা কুর্কটবৃত্তে মহাশক্তিধরণে কুমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খচক্র গদা সঙ্গ গীত পরমায়ুরে কোশিদ বৈষ্ণব রূপে নারায়ণী নমস্তুতে। গীতগ্রমাচক্রে দষ্টাদ্যুত বসুন্দরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। নৃসিংহরূপেণ গৃহাম অন্তন্দান কুতন্দমে তুলকান সহিতে নারায়ণী নমস্তুতে। ওম কিরিডিল মহাবজে সহস্রনয়নোজ্জ্বলে বিদ্যমান হরে চেন্নি নারায়ণী নমস্তুতে। শিবাদুতি সর্বেণ হতদৈত্য মহাবলে গুরুরূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। দষ্টাকরলবদনে শিরমালা বিভূষণে চামুণ্ড মুণ্ডমদনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে সদে পুষ্ট সদে দুয়ে মহারাত্রি মহাময়ে নারায়ণী নমস্তুতে। মেদে সরস্বতী বরে বুদ্ধি বামতি তামসে নিয়তাম পশিদেশে নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বস্যে সর্বশক্তি সমন্বিতে বৈব্যতহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। হেতত্তে বদনাম সুষ্মাম রচনাদ্বয় ভূষিতাম পাতনা সর্বদেব্য কাত্যায়নী নমস্তুতে। জলা করলাম দুগ্রাম অশেষ সুর সুদরাম ত্রিশুলাম পাতনবৃত্তে ভদ্রকালী নমস্তুতে। ইনস্তি দৈত্যদাংশে শরণাপূজ্য যা জগৎ সাগন্তা পাতন দেবী পাপেব্য ন সুতানি বা অসুরা অশ্বে পশাপঙ্ক চিদস্ত করজ্জ্বলে শুভায় গর্গ ভবতু চণ্ডীকে ত্বাম নতাবয়ম। ওম নমঃ চণ্ডিকায় নমঃ নমঃ চণ্ডিকায় নমঃ ওম নমঃ চণ্ডিকায় নমঃ। দুর্গে দুর্গা জয় মা জয় দুর্গা মাতা জয় জগদ জননী মাতা দুর্গা দুর্গতি নাশিনী বিপদ তারিণী মাতা জয় দুর্গা জগত জননী মাতা দুর্গা দুর্গতি নাশিনী বিপদ তারিণী মাতা জয় দুর্গা মাতা। Thank you.
দুর্গা তুমি
শাশুর বধ করে মহিষ শালিনী সদাই জগতে তুমি মঙ্গল শিবানী মহিষাসুর বধ করে মহিষ মূর্তিনী সদাই জগতে তুমি মঙ্গল শিবানী একবার দুর্গা বল ত্রিপুরনাশিনী তুমি ত্রিপুর সুন্দরী কাল দাত্তায়নী মাধুরাজ রাজস্বরী ত্রিপুরনাশিনী তুমি ত্রিপুর সুন্দরী কাল দাত্তায়নী মাধুরাজ রাজস্বরী একবার দুর্গা সাবিত্রী তুমি মাগো মুক্তি বিদায়িনী অশুভ নাশিনী মা তুমি কুলপানী সাবিত্রী তুমি মাগো মুক্তি বিদায়িনী অশুভ নাশিনী মা তুমি কুলপানী এবার তুমি সীতা কৈলাসে পার্বতী বৃন্দাবনে তুমি রাধা মা ভারতী মিথিলাতে তুমি সীতা কৈলাসে পার্বতী বৃন্দাবনে তুমি রাধা তুমি মা ভারতী ভগবতী দেবী সানিত্যাপি পুনঃ পুনঃ সুময়া কুয়তে ভূপ জগত পরিপালনম এতয়া এতত মহন্তে বিশ্বম সৈব বিশ্বম প্রসূয়তে সাযাচিতা চ বিজ্ঞানম তুষ্টারিদ্ধিম প্রযুচ্ছতি ব্যাপ্তম তয়া এতত সকলম ব্রহ্মাণ্ডম মনজশ্বর মহাকল্ল মহাকালে মহামায়া স্বরূপয়া স্বৈব কালে মহামারী স্বৈব সৃষ্টি ভজতি ভবতি অজা স্থিতিঙ্করতি ভূতানাম স্বৈব কাল সনাতনী ভবকালিনীনাম স্বৈব লক্ষ্মী বুদ্ধি পদাগে স্বৈব ভাবে তথা লক্ষ্মী বিনাশায় উপজায়তে
স্তুতা সংপূজিতা পুষ্পৈ ধূপগন্ধাদিবে তদা দদাতি বিপ্রম প্রদাম চ পতিম ধর্মে গতিম শুভম ইতি মার্কিণ্ড্য পুরাণে শ্রবন্তি চ মন্বন্তরে দেবী ফলস্তুতি নাম দ্বাদশ অধ্যায়। এই বিশ্বব্রহ্মাণ্ড এই দেবী কর্তৃক সৃষ্টি, তাহার দ্বারাই জগৎ মহাচ্ছন্ন অযাচিত আরাধিত হলি, আত্মজ্ঞান ও পরিতুষ্ট হলি ঈশ্বরী প্রদান করেন সেই নরেশ্বর মহাপ্রলয়কালে মৃত্যুরূপা সংহার শক্তি সেই দেবী মহাকালী সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত থাকেন। সেই সনাতনী দেবী নিরাখারা জন্মরহিতা হয়ে সৃষ্টিকালে সৃষ্টিরূপা ব্রহ্মা, সৃষ্টিকালে স্মৃতি শক্তিরূপা বিষ্ণু এবং প্রলয়কালে মহাশক্তিশীল রূপে তিনি আবির্ভূত হন। নরগণের বৈভবকালে লক্ষ্মীরূপে সুখ সমৃদ্ধি প্রদাতা, আবার তিনি অভাবে বিপদকালে অলক্ষ্মীরূপে বিনাশকারিণী আবির্ভূত হন। হে মহামায়া জগজ্জননী, তিনি গন্ধ পুষ্প ধূপ আদি উপচারে পূজিতা এবং স্তবাদিতে তুষ্ট হলে ধন বিপ্রপুত্র ধর্মে মতে ও অশুভ গতি প্রদান করেন। ইতি মার্কণ্ড পুরাণে অন্তর্গত শ্রাবন্তী মনোর আধিপত্য সময়ে দেবী মহাত্মানুবাদে চণ্ডীপাঠ ফলশ্রুতি নাম দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনম চ যদ ভবেত পূর্ণং ভবেত তৎসর্বম তৎপশ্চাদত মহেশ্বরী যদত্ত পরে জগদম্বিকময় বিসুর্গা বিন্দু অক্ষরহীনিরিতম তদস্তু সম্পূর্ণা প্রসাদত সংকল্প সিদ্ধিম সদৈব জয়দম যত মাত্রা বিন্দু বিন্দু দ্বিতীয় পদদন্দপন্নাধীনম বক্তা বক্তানুপর্বম পশুগিরিবশাত ব্যক্তব্যক্তম বা মহাদজ্ঞানতম বা মহাদজ্ঞানত বা পঠিতমপঠিতম সম্পদম তে তবেস্মি তৎসর্বং সঙ্গমস্তাম ভগবতী বরদে তৎপশাদত পশিবা পশীদা ভগবতী অম্ব পশীদা ভক্তবৎসরে প্রসাদম কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে যশ্যত্তে পঠিতম শঙ্কর প্রিয়ে তস্য দেহস্য দেহ শান্তির্ভবতু সর্বদা। হে মা জগজ্জননী ভগবতী ভক্তবৎসরে জগদম্বে আমার প্রতি প্রসন্ন হন। হে দুর্গা দেবী আপনাকে প্রণাম। হে শঙ্কর বিয়ে মহাত্মে যার নির্মিত পড়িত লোক তাহার গৃহ দেহ শান্তি হয় জগৎ কল্যাণ হোক। হে মা তুমি পৃথিবী দাবতীর্ণ হয়ে এই দরদমের সকল ভক্তগণকে তুমি কল্যাণ করো, সকলের মঙ্গল করো, সকলে যেন সুখী হয়। সর্বে স্বাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়ং সর্বে বন্ধানি পশ্যন্তু মা কুচিত দুঃখ বাদ ভবেত। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।